যদি যুবক বৃদ্ধ মহিলা পুরুষ এটা ধারণা করে নেয় যে হিদায়ত মসজিদ ব্যতীত অন্য কোন রং বেরঙ্গের ঘরে পাওয়া যায়, সে ভুলের মধ্যে রয়েছে। যত সুন্দর রঙিন ঘর হোক, যত বড় বুজুর্গ বসে থাকুক, হিদায়ত আল্লাহর ঘরে এবং ইমামের পিছনে রয়েছে। ওই ইমাম যে ইমাম কোরআন ও সহিহ সুন্নার আলোকে তার মুসল্লিদেরকে পথ ও মত নির্দেশ দেয়। সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ, ওয়াল্লাহি তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই প্লট আর ফ্ল্যাট, তোমার এই নয়াপাড়া গ্রামের 20 বিঘা সম্পদ, অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই, তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে। তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। নয়াপাড়ার রিক্সার ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা আলমারি খাট কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমিও পারবে। জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ও ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো। যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়ত দিবেন। তোমরা রবের দিকে যাবে তো? ইনশাআল্লাহ। সময় থাকতে ফিরে আসো নয়াপাড়ার মানুষ। নয়াপাড়ার মানুষ নিজেকে মুসলিম মুখে বললে চলবে না, মুসলিম পরিচয় দিতে হবে। তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা যারা রবের সাথে শিরিক করো না, যারা তোমরা নবীর শিক্ষার সুন্নতের বিরুদ্ধে গিয়ে বিদআত ভালো বলে বাড়াবাড়ি করো না, তোমরা যারা নিজেকে মুসলিম বলে মুসলিম হিসেবে থাকতে প্রত্যেকটা অন্যায় অপরাধকে ঘৃণা করো, ন্যায় নীতির জন্য জীবন দিতে প্রস্তুত তোমরা যারা, তোমাদের জন্য রবের থেকে সুসংবাদ রয়েছে। নয়াপাড়ার মানুষ, তোমাদের রব পুরো পৃথিবীর মানুষের জন্য বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথপর ওই কথার উপরে দৃঢ় অটল থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা, যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, এই কথার উপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলছে তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ এই লোকগুলার জন্য ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা ওদেরকে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয় না, কিচ্ছু করতে পারবে না কেউ তোমাদের, 70 বছরের জীবন কে কতই আর কষ্ট দেবে, কতটুই বা দরিদ্রতা ভুগবে, কতটুকুই বা অসুস্থতা ভুগবে, কতটুকুই বা লজ্জিত অথবা অপমানিত হবে, কতটুকুই বা অবহেলিত হবে, কতদিনই বা তোমাকে বিচার সালিশে ডাকা হবে না, কতজনই বা তোমার মেয়ের বিয়ের জন্য আসবে না, আল্লাহ তাখাফু, ভয় পেও না, কতজন কতদিন মারতে আসবে বলবে, কতজন কতদিন বলবে হুজুর এখানে কোরআন সুন্নার দাওয়াত দেন,
আমাদের বিরুদ্ধে যায় এমন কিছু বলিয়েন না। আল্লাহ তাখাফু, তোমরা ভীত হয় না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, ওয়াবশিরু বিল জান্নাহ, ও তোমরা যারা বলো তোমাদের রব আল্লাহ, তারপর ওই কথার প্রতি তোমরা যারা অটল থাকো, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে নাও জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও তোমরা যারা বলো আল্লাহ আমাদের রব এবং সে কথায় অটল থাকো, তোমাদের বন্ধু এমপি নয়, মন্ত্রী নয়, তোমাদের বন্ধু এই এলাকার ধনী ব্যক্তি নয়, জজ নয়, ব্যারিস্টার নয়, পুলিশ নয়, র‍্যাব নয়, আর্মি নয়। আল্লাহ বলছে যে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম, ও আল্লাহর বান্দারা, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু। কোথায় বন্ধু? ফিদ দুনিয়া, ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা এই দুনিয়াতে বেঁচে আসো, জেনে রাখো আমাদেরকে না দেখলো আমরা তোমাদের বন্ধু আউলিয়া। ওহিল আখিরাহ, যখন মৃত্যুবরণ করে আখিরাতে যাবে, ফেরেশতারা বলছে যে ওখানেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, শেখ আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে না যা তোমরা দাবি করবে। মানে যারা বলবে যে আল্লাহ আমাদের রব, এরপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটাকে সাক্ষ্য দিবে, প্রত্যেকই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, কোনো অন্যায় লিপ্ত হলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে সে অন্যায় থেকে ফিরে আসবে, আর বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে, বেশি বেশি নিজের প্রতি যে অনুগ্রহ তা স্বীকৃতি দিবে আল্লাহ যে অনুগ্রহ করেছে, পিতা মাতা আত্মীয় স্বজন সব দিকে খেয়াল রাখবে। ফেরেশতারা বলছে তোমাদের বন্ধু আমরা দুনিয়াতে, আখেরাতে ওখানে থাকবে তোমাদের যা কিছু মন চায়, আর যেটা যেটা তোমাদের থাকতে ইচ্ছে নেই সেটা সেটা রাখা হবে না ওখানে, মানে তোমার মর্জি ইয়ার জো তুম কহো ও হো, তোমার ইচ্ছা ইচ্ছা ওখানে, তুম ক্যা চাহতে হো, কি লাগবে তোমার সেটাই রাখা হবে, কি লাগবে না তোমার সেটা রাখা হবে না। সুবহানাল্লাহ, নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। মানে একজন মানুষ জান্নাতে গেলে তার যা মন চাইবে তাই সে পাবে, আর যা মন চাইবে না তা ওখানে উপস্থিতই থাকবে না, এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।